রহমান, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, সবাই সুস্থ আছো। গত ক্লাসে আমরা স্টোকাস্টিক প্রসেসের থিওরেম নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা তারই ধারাবাহিকতায় থিওরেম নিয়ে কাজ করব। তো চলো আজকে আমরা কিছু থিওরেম প্রুফ করব। আমাদের প্রথম থিওরেমটা দেখো, প্রুভ দ্যাট ফর এ মার্ক অফ চেইন এক্স এন এন ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি পি আই জে অ্যাট স্টেপ এন, অর্থাৎ পি স্টেপ আই থেকে যেতে এন ধাপে যাবে, এটা সমান সাম অফ এফ আই জে অ্যাট স্টেপ আর ইন্টু পি জে জে অ্যাট স্টেপ এন মাইনাস আর। আরো কিছু প্রুফ করব, সেটা হচ্ছে এফ আই জে অ্যাট স্টেপ এন ইজ ইকুয়াল টু হচ্ছে পি আই জে অ্যাট স্টেপ এন মাইনাস সাম অফ আর, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ আই জে অ্যাট স্টেপ আর ইন্টু পি আই জে অ্যাট স্টেপ এন মাইনাস আর। এবং আরেকটু দেখব, সেটা হচ্ছে এফ আই আই অ্যাট স্টেপ এন ইজ ইকুয়াল টু পি আই আই অ্যাট স্টেপ এন মাইনাস সাম অফ এফ আই আই অ্যাট স্টেপ আর পি আই আই অ্যাট স্টেপ এন মাইনাস। তাহলে দেখো, আমরা যদি এগুলোকে একটু বলি, তাহলে হচ্ছে আমরা কি বললাম, এটা আই স্টেট থেকে যে স্টেটে এন ধাপে যাবে সেটা হচ্ছে, এটাকে আমরা বলি ফার্স্ট প্যাসেজ টাইম, অর্থাৎ ফার্স্ট টাইম আর স্টেপে স্টেট আই থেকে যেতে যাবে প্রথমবার, প্রথমবার অর্থাৎ তুমি স্টেট, এখানে মাঝখানে হয়তো আরো অনেক ইন্টারমিডিয়েট স্টেট থাকতে পারে, যেমন ধরো আমরা যদি বলি এখানে স্টেট আই, স্টেট আর, স্টেট জে, তাহলে সে প্রথমবার আর ধাপে, অর্থাৎ একেবারে ফার্স্ট টাইমই যাবে, এটাকে আমরা যদি চিন্তা করি স্টেটগুলি দিয়ে কিভাবে যাবে, স্টেট আসলে সে স্টেট আই থেকে যেতে যাবে, কিন্তু কতক্ষণ ধাপে যাবে, আর ধাপে। তো সেটা কিরকম হতে পারে, স্টেট আই থেকে আইতে গেল, তারপরে আবার কি হলো, স্টেট আই থেকে আরে গেল, আর থেকে যেতে গেল, তারপরে হচ্ছে জে থেকে আই তে গেল, তাহলে সে কিন্তু আলটিমেটলি কি হলো, আই থেকে যেতে আসলো, তাই আই থেকে যেতে গেল, কিন্তু মাঝখানে অনেকগুলো স্টেপ, এবং সে প্রথমবারই কিন্তু আই থেকে যেতে আসলো এই স্টেপটা বাদ। এটাকে আমরা কনসিডার করছি না, কারণ সে দেখো এখানে আই থেকে সে আই তে গেল, আই থেকে আর এ গেল, আর থেকে যেতে গেল, মূলত সে কি করলো, আই থেকে যেতে গেল, এবং সেটা প্রথমবার গেল, এমন না যে আই থেকে সে যেতে গেছে, আবার সে আই থেকে আর এ, আর থেকে যেতে, এরকম না। তাহলে আই থেকে যেতে যখন প্রথমবার যাবে, তখন সেটাকে আমরা স্মল এফ দিয়ে ডিফাইন করি, দ্যাট মিন ফার্স্ট প্যাসেজ টাইম। আর পি জে জে অর্থাৎ যে স্টেট থেকে যে স্টেটে যাবে, সেটা হচ্ছে পি জে জে দিয়ে আমরা প্রকাশ করি, যেটা হচ্ছে ফার্স্ট টাইম না, এটা সেভারাল টাইমস হতে পারে, ঠিক আছে, স্টেট জে থেকে সে যেতেই ফিরে যাবে, সেটা এন মাইনাস আর। এখন এখানে ক্লিয়ার করো যে স্টেট আই থেকে যখন যেতে যাচ্ছে এন ধাপে, সেটা কার সমান হবে, ফার্স্ট টাইম সে আই থেকে যেতে যাবে আর ধাপে, এবং বাকি যে থেকে যেতে যাবে এন মাইনাস আর ধাপে, এই যে পুরোটা তার যোগফলটাই হচ্ছে আই থেকে যেতে এন স্টেপ ধাপে যাবার প্রবাবিলিটি। আমরা একটু দেখি এখানে কিভাবে আমরা জিনিসটা,
প্রথমটাই আমরা যাই স্টার্টিং ফ্রম স্টেট আই দ্য প্রসেস উইল বি ইন স্টেট যে নট নেসেসারি ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য এনিক্স স্টেট তার মানে এটাকে আমরা ডিফাইন করছি ঠিক আছে স্টার্টিং ফ্রম স্টেট আই অর্থাৎ স্টেট আই থেকে দ্য প্রসেস উইল বি ইন স্টেট জে স্টেট জেতে যাবে ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দ্য এনিথ স্টেট ঠিক আছে এন ধাপে যাবে এন ধাপে যাবে স্টেট আই থেকে জেতে এটা কি এন স্টেপে যাবে ইজ দ্য ইউনিয়ন অফ দ্য ফলোয়িং মিউচুয়াল এক্সক্লুসিভ তাহলে এটা এই যে আই থেকে জেতে যাবে এন ধাপে সেটা হচ্ছে এই যে নিচে দুটো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট আছে এই দুটো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টের যোগ ফলে যাবে বা মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টের মাধ্যমে যাবে ইউনিয়ন মানেই হচ্ছে কি আমাদের যোগফল দুইটা যোগফলের মাধ্যমে যাবে প্রথমটা দেখো যে স্টার্টিং ফ্রম স্টেট আই উইল প্রসেস স্টেট আই সরি স্টার্টিং ফ্রম স্টেট আই দ্য প্রসেস উইল এন্টার টু দ্য স্টেট জে ফর দ্য ফার্স্ট টাইম তাহলে প্রথমবার কি হচ্ছে স্টার্ট করছে স্টেট আই থেকে এবং সে যাচ্ছে কোথায় স্টেট জেতে স্টেট জেতে প্রথমবার যাচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন তাহলে সেটা কিভাবে যাবে সেটার জন্য দেখো ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট ফার্স্ট স্টেপ অ্যান্ড এগেইন ইন দ্য স্টেট জে অ্যাট দ্য এন মাইনাস ওয়ান স্টেপ তাহলে আই থেকে জেতে ফার্স্ট স্টেপে যাবে বাকি বাকি জে থেকে জেতে এন মাইনাস ওয়ান স্টেপে যাবে দেখো সে কিন্তু তাহলে কোন ভাবে যাচ্ছে স্টেট আই থেকে জেতে যাচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে সে কিভাবে যাচ্ছে আই থেকে জেতে ওয়ান ধাপে যাবে বাকিটা হচ্ছে এন মাইনাস ওয়ান ধাপে জে থেকে জেতে যাবে তাহলে এই দুটোর যে মাল্টিপ্লিকেশন সেটাই হচ্ছে আমাদের স্টেট আই থেকে ফার্স্ট টাইম স্টেট জেতে পৌঁছার সিস্টেমটা ঠিক আছে তাহলে আবারও বলছি আমরা যখন ফার্স্ট টাইম যাবে স্টেট এটা দেখো এখানে যদি আমরা তাকাই ফার্স্ট টাইম ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ মানে হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট স্টেপ স্টেট আই থেকে যেতে যাবে এক ধাপে প্রথম ধাপে বাকি এন মাইনাস ওয়ান কারণ তোমার জিনিসটা হচ্ছে কত ধাপে এন ধাপে যাবে না এখানে তুমি যদি যোগ করে দেখো এই এই দুটো স্টেপগুলো যদি যোগ করো তাহলে কি হচ্ছে এটা টোটালটা হচ্ছে এন ধাপে তো এন ধাপে যদি যায় তাহলে সেটা কি হচ্ছে প্রথম আই থেকে যেতে যাবে এক ধাপে প্রথম ধাপে বাকি জে থেকে যেতে যাবে এন মাইনাস ওয়ান ধাপে ওকে তাহলে এটা হলো প্রথমটা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট সেকেন্ড স্টেপ অ্যান্ড এগেইন ইন স্টেপ জে অ্যাট এন মাইনাস টুয়েলভ স্টেপ অর্থাৎ আই থেকে যেতে দ্বিতীয় ধাপে যাবে বাকিগুলো হচ্ছে এটা ফার্স্ট টাইম আই থেকে যে এফ দিয়ে প্রকাশ করবা যেটা সেটা হচ্ছে ফার্স্ট টাইম এই যে এখানে কথাটা আমরা বললাম যে ফার্স্ট টাইম অ্যাট সেকেন্ড স্টেপ তাহলে এটা সেকেন্ড দ্বিতীয় ধাপে সেকেন্ড স্টেপে ফার্স্ট টাইম আই থেকে যেতে যাবে বাকি যে স্টেপগুলো আছে বাকি থাকে কি আমাদের যদি এন স্টেপ থাকে বাকি কি থাকে এন মাইনাস ওয়ান স্টেপ এন মাইনাস টু স্টেপ থাকে তাহলে এই এন মাইনাস ওয়ান টু স্টেপটা থাকবে জে থেকে যেতে যাওয়ার ধাপ ওকে তার মানে হচ্ছে আমরা যদি এখানে আমরা যদি এখানে বলি তোমাদের ধরো এটা আই স্টেপ এটা হচ্ছে আমাদের জে স্টেপ তাহলে এই আই স্টেপ আর আমি এখানে জে স্টেপ কনসিডার করলাম তাহলে সে আই থেকে জেতে যাবে কি টু স্টেপ সেই টু স্টেপটা কেমন হতে পারে ধরো আই থেকে আইতে একবারে আসলো এক স্টেপ চলে গেল তাই না ওয়ান ধাপ তারপরে সে আই থেকে যেতে গেল তাহলে সে কিন্তু প্রথমবারই আই থেকে যেতে আসলো কিন্তু স্টেপ দুইটা এর আগে কিন্তু সে আই থেকে যেতে যায়নি ঠিক আছে আই থেকে যেতে যাওয়ার ক্ষেত্রে প্রথমবার সে কি করলো আই থেকে যেতে আসলো যে থেকে আই থেকে আইতে আসলো এরপরে আই থেকে যেতে গেল তাহলে মানে সেকেন্ড ধাপে সে আই থেকে যেতে পৌঁছাবে বাকি আমাদের আরো এন
কত ধাপ থাকে, এন মাইনাস টু স্টেপ থাকে। বাকি এই এন মাইনাস টু স্টেপটা হবে জে থেকে জেতে, অর্থাৎ এটা থেকে এই বা একবার আসলো জে থেকে জেতে, আবারও জে থেকে জেতে আসলো, আবারও জে থেকে জেতে আসলো, এরকম এন মাইনাস টু স্টেপ থাকবে হচ্ছে জে থেকে জেতে যাওয়া। তাহলে এটা হলো সেকেন্ড স্টেপ, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা যদি বলি যে ফার্স্ট স্টেপ দেখালাম আমরা, সেকেন্ড স্টেপ দেখালাম, ঠিক তাহলে সিমিলারলি আমরা যদি বলি ফার্স্ট টাইম এক স্টেপ স্টেপ আর আট, অর্থাৎ স্মল আর, যেটা আর ধাপ, হ্যাঁ এটাকে যদি আমরা বলি প্রথমবার সে আর ধাপে, যে আই থেকে যেতে যাবে আর ধাপে, তাহলে বাকি জে থেকে যেতে কোন কত ধাপে যাবে, অবশ্যই এন মাইনাস আর ধাপে, কারণ আমাদের টোটাল স্টেপ হচ্ছে কত, এন ধাপ। তাহলে সে যদি প্রথমবার আই থেকে যেতে আর ধাপে চলে যায়, তাহলে বাকি থাকে এন মাইনাস আর ধাপ, এই বাকি এন মাইনাস আর ধাপ হচ্ছে সে জে থেকে যেতে যাবে, জে স্টেপ থেকে জে স্টেপে, অর্থাৎ আমরা যে এখানে যেভাবে দেখলাম সেখানে। তাহলে সিমিলারলি ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট আর এক স্টেপ অ্যান্ড এগেইন ইন দ্য স্টেপ জে অ্যাট এন মাইনাস আর এক স্টেপ, দ্যাট মিনস এফ আই জে অ্যাট স্টেপ আর ইন্টু হচ্ছে জে টু জে অ্যাট স্টেপ এন মাইনাস আর। সুতরাং আমরা বলতে পারি যে এই আই থেকে যেতে এন ধাপে যাবে, এগুলো হচ্ছে সবগুলোর কি হবে, যোগফল হবে, তাই না। তাহলে প্রথমটায় আমরা কত কত রকম ভাবে যেতে পারি, হ্যাঁ কত রকম ভাবে যেতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ধাপে সে আই থেকে যেতে ফার্স্ট স্টেপে যাবে, পরে জে থেকে যেতে এন মাইনাস ওয়ান ধাপে, দুটো মিলে আমরা কিন্তু পাচ্ছি এন স্টেপ। আবার দেখো সে আই থেকে যেতে যদি সেকেন্ড স্টেপে যায়, তাহলে জে থেকে যেতে যাবে এন মাইনাস টু স্টেপ। এবং ঠিক একইভাবে যদি আই থেকে যেতে সে আর ধাপে যায়, তাহলে জে থেকে যেতে যাবে এন মাইনাস আর ধাপে। আর যদি সে আই থেকে যেতে এন ধাপেই চলে যায়, তাহলে জে থেকে যেতে আর তো কোনো স্টেপ থাকে না, তার মানে জিরো স্টেপ, জে থেকে যে যাওয়ার ধাপটা জিরো স্টেপ, কারণ এখানে আমাদের কিন্তু এন স্টেপ চলে আসছে, ঠিক আছে। এন ধাপেই যদি সে, এখানে এন ধাপ বলতে যেমন ধরো এখানে ভিতরে আরো অনেক স্টেট থাকতে পারে না, যেমন আই থেকে যে যে আই থেকে কে, কে থেকে আর, আর থেকে আবার কে, যে মূলত সে আই থেকে যেতে যাবে কিন্তু ভিতরে সেখানে আরো অনেক স্টেটের ভিতর দিয়ে গেল। যেমন আমি তোমাদের এর আগে বলেছিলাম যে ধরো একটা লোক সে কি করছে, পেপসোডেন্ট ইউজ করছে, তাহলে সে পেপসোডেন্ট থেকে সে কি করছে যাচ্ছে হলো, পেপসোডেন্ট থেকে মনে করো মিসওয়াকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সে পেপসোডেন্ট থেকে মিসওয়াকে যাচ্ছে এন ধাপে, মানে যদি হয় এখানে এন এর মান তিন, তাহলে সে পেপসোডেন্ট থেকে প্রথমে গেল কোথায় হতে পারে, কোলগেট, কোলগেট থেকে দেখা গেল আরেকটা স্টেপ, তুমি চিন্তা করো নিম, হ্যাঁ তারপরে নিম থেকে সে আসলো পেপসোডেন্ট। তাহলে প্রথমবার সে পেপসোডেন্ট থেকে আমরা শুরু করেছিলাম কি, পেপসোডেন্ট থেকে কোলগেট, যাই হোক যে কোনো একটা, কিংবা আমরা একেবারে পরিচিত কিছু লাক্সের সাবানের কথা যদি বলি, তাহলে মনে করো সে শুরু, তার শুরুটা ছিল হচ্ছে লাক্স, তো সে যে হচ্ছে কেয়াতে যাবে বা স্যান্ডেলিনা যাবে, ঠিক আছে। তাহলে সে যাবে কোথায়, শুরুতে আছে হলো লাক্সে, যাবে হচ্ছে কোথায়, কেতে, কেয়াতে, কেয়াতে। তাহলে এটা এন ধাপ, এন ধাপ মানে হচ্ছে লাক্স থেকে শুরু করে, এটা কিন্তু ফার্স্ট টাইম সে প্রথমবার সে সেই টেস্টটা সেই ফিলিংসটা নিবে কেয়ার থেকে, লাক্স থেকে কেয়ার ফিলিংসটা, তো সেইটা কত ধাপ পেরিয়ে সে লাক্স থেকে মনে করো সে চলে গেল স্যান্ডেলিনাতে, স্যান্ডেলিনা থেকে চলে গেল সে স্যাবলনে, স্যাবলন থেকে চলে গেল ডেটল সাবানে, ডেটল থেকে আসলো হচ্ছে কেয়াতে। তাহলে সে কিন্তু এখানে চারটা স্টেপ পার করে প্রথমবারের মতো কেয়ার ফিলিংসটা পেল। তাহলে সেখানে আমাদের এই এন ধাপ, যদি আমার বলে যে আমি চার বছর পরে, চার বছর পরে আমি প্রথমবার লাক্স থেকে কেয়াতে আসলাম, তাহলে
কেয়া থেকে কেয়াতে কিন্তু আর সে ব্যাক করে না। তাহলে প্রথম এন চার বছর পরেই যদি সে লাক্স থেকে কেয়াতে আসে, তাহলে সেখানে কেয়া থেকে কেয়াতে আর ব্যাক করে না, এটার হচ্ছে জিরো। আর এগুলোতে যদি আমরা বলি, সে কি করছে, প্রথমবারের মতো ওই ফার্স্ট টাইমই সে কি করলো, লাক্স থেকে কেয়াতে চলে আসলো। বাকি কেয়া থেকে কেয়া আসে, বাকি তিন বছর কেয়া থেকে কেয়াতেই ছিল। মনে করো কেয়া প্রথম বছরও কেয়া, তারপরের বছরও কেয়া, তারপরের বছরও কেয়া, এরকম। আর এইটা যদি চিন্তা করো, তাহলে দেখো প্রথম বছর সে লাক্স ইউজ করতো, সে যাবে কি করলো, লাক্স থেকে মনে করো ডেটোলে চলে যাবে, ডেটোল থেকে সে কেয়াতে আসলো। তাহলে দুই ধাপে আসলো কেয়াতে, এর মাঝখানে হচ্ছে সে পরের দুই বছর পরে সে কেয়াতে আসলো, কিন্তু বাকি সময়গুলোতে সে কিন্তু ওই এন ধাপ, যদি সেটা তোমার এন এর মান যদি ফোর হয়, তাহলে দেখো এখানে এখানে ফোর হলে বাকি দুই বছর সে কিন্তু কেয়াতেই ডেটোলেই ছিল। তাহলে তোমরা এই জিনিসগুলোকে আসলে এইভাবে চিন্তা করো। থিওরেম করার জন্য তো মানে মাথায় থিঙ্কিংটা রাখবে, কিন্তু জিনিসগুলো আর কি বোঝার চেষ্টা করবে। এখন আসো তাহলে এগুলোর সবগুলোর যোগফল আমরা লিখতে পারি, সামিশন এফ আই জে অ্যাট স্টেপ আর। আর এর ভ্যালু দেখো, আর এর ভ্যালু আমরা দিয়েছি ওয়ান থেকে এন পর্যন্ত, এখানে কিন্তু আমাদের কত আছে এন, তাহলে হাইয়েস্ট ভ্যালুটা আমার এখানে কি, আর এর ভ্যালু এন পর্যন্ত আমরা এখানে বসাতে পারি, এবং জে ইজ ইকুয়াল টু এন মাইনাস আর। তাহলে আশা করছি তোমাদের এখানে অসুবিধা হবে না। আবার বলছি যে আমাদের এই যে এফ আই জে, এটাকে আমরা সাম আপ করবো। তো সাম আপ করলে কি আমরা কিভাবে লিখছি, এটা হচ্ছে আমাদের আর, কারণ এখানে আমাদের এন আছে, তাই আমরা কিন্তু এখানে আর এন দিতে পারবো। তাহলে আমরা কি দিলাম এখানে, আর দিলাম আর, তো এখানে আমাদের এন মাইনাস আর হলো। আর আর এর ভ্যালু যেহেতু আমরা এখানে শুরু হচ্ছে ওয়ান থেকে, সুতরাং আমাদের আর ইজ ইকুয়াল টু ওয়ান থেকে আপ টু এন পর্যন্ত হবে। তো দেখো এখানে এন থেকে এন এর মান যদি, আর এর ভ্যালু যদি এন বসায়, তাহলে এমনিতেও কি হয়ে যায়, এটা জিরো হয়ে যায়। ওকে, তাহলে এখন তাহলে আমরা পেলাম জিনিসটা, আই থেকে যেতে এন ধাপে যাবে সেটা হচ্ছে কিরকম যোগফলটা, আই থেকে যেতে যাবে আর ধাপে ফার্স্ট টাইম, বাকি যে কোনো ভাবে জে থেকে যেতে যাবে এন মাইনাস আর ধাপে। এটা কিন্তু প্রবাবিলিটি তোমার ফার্স্ট টাইম না, নট নেসেসারি ফার্স্ট টাইম, এইটাকে এফ দিয়ে যখন চিন্তা করবা সেটা হচ্ছে প্রথমবারের মতো, ঠিক আছে। মনে করো তুমি প্রথমবারের মতো তোমার বোনের বাড়িতে গেলা, সেটা হচ্ছে তিন বছর পরে গেলা, বোনের বাড়িতে তিন বছর পরে গেলা, সেটা হলো ফার্স্ট টাইম। কিন্তু বাকি হচ্ছে এই যে বোনের বাড়ি ছাড়াও আরো মাঝখানে যে অন্য আরো বাড়ি ঘুরে আসলা, সেগুলো হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা আমরা প্রুফ করলাম যে আমরা পিআই যে ইকুয়াল টু, এটা আমাদের কিন্তু আরেকটা জিনিস তোমাদের মনে রাখবা, স্টোকাস্টিক প্রসেসের সবকিছু আসলে চেইনের মতো। আসলে আমি তোমাদের এর আগেও বলেছি যে প্রতিটা জিনিসই আসলে মেমোরিতে রাখতে হয় একটা আরেকটার সাথে একেবারে চেইন রিলেশন। তো এইটা দেখবা আরেকটা থিওরেমের মধ্যে কাজে লাগবে, সুতরাং এই জিনিসগুলো মনে রাখবে। এটা আমরা প্রুফ করলাম, এখন আমরা দেখব এফ আই জে অ্যাট স্টেপ এন ইজ ইকুয়াল টু পি আই জে অ্যাট স্টেপ এন মাইনাস সাম অফ আর ইজ ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ আই জে অ্যাট স্টেপ আর ইন্টু পি আই জে অ্যাট স্টেপ এন মাইনাস আর। দেখবা এটা আর এটা কিন্তু এক জিনিস না, সুতরাং গুলাই ফেলবা না, ঠিক আছে। তাহলে আমরা যাই, আমরা আসলে প্রমাণ করতে চাচ্ছিলাম কোনটা, এটা তাই না, এফ আই জে। এখানে তোমাদের একটু আমি লিখে দিই, মাঝখানে একটা স্লাইড মার্ক করে দিচ্ছি। আচ্ছা আমরা নেক্সট নেক্সট এটা দেখি, এইখানে দেখো না কেউ ঠিকই আছে বাদ পড়ে না, এফ আই জে আমরা এটা প্রুফ করতে চাই, তো এটাকে আমরা একটু হাইলাইট করে রাখি, তাহলে তোমাদের এইটাকে আমরা প্রুফ করতে চাই,
তাই না? এইটাকে আমরা প্রুফ করতে চাই। তাহলে দেখো যে আমাদের আমরা আমরা চাই কি ফার্স্ট টাইম স্টেট আই থেকে যেতে যাবে এন ধাপে, সেটা সমান হবে PIG at step n minus summation FIG at step r into PJJ at step n minus r. তাহলে আমরা দেখো একটু আগে প্রুফ করে আসলাম PIG at step n is equal to summation r is equal to 0 to n FIG at step r PJJ at step n minus r. তাহলে এখানে দেখো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি কি, এটা আমরা লিখলাম FIJ আর সাথে আমরা কি করলাম FIJ এট স্টেপ আর পিজেজে এট স্টেপ এন মাইনাস আর, এটাকে আমরা শুরু করেছিলাম কি জিরো থেকে এন পর্যন্ত, ঠিক আছে? তো আমরা এটাকে ভেঙে লিখলাম, সেটা হচ্ছে এটা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, বাকিটা হচ্ছে আমরা এন পর্যন্ত, অর্থাৎ এই জিরো থেকে এনটাকে আমরা লিখলাম এটা এন মাইনাস ওয়ান পর্যন্ত, পরের টার্মটা যোগ করে দিলাম আমরা এন টার্মটা, ক্লিয়ার নিশ্চয়ই? তাহলে এটাকে আমরা এন মাইনাস ওয়ান দিয়ে লিখলাম, বাকি এখন দেখো এই যে এটাতে আমাদের আর এর ভ্যালু আমরা কত বসাবো, এখানে তো এন মাইনাস ওয়ান পর্যন্ত বসিয়ে এসেছি, পরের টার্ম যোগটা কি হবে, এখানে এন বসবে, আমরা এখানে এন বসালাম, আর এখানে আর এর জায়গায় কি বসবে, এন বসবে, তাহলে এন মাইনাস এন সমান কত আসতেছে, জিরো, ঠিক আছে? এখন দেখো তাহলে আমরা পি আই জে এট স্টেপ এন ইজ ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম, এটা সমান আমাদের কিন্তু জে থেকে জেতে জিরো ধাপে যাবে, স্টেপ জিরো ধাপে, সেটা হচ্ছে এটা নিশ্চিত হচ্ছে ওয়ান, কারণ তোমার স্টেট জে থেকে জেতে কোনো যদি ইয়ে না থাকে, সে যে যেই স্টেটে আসে সেই স্টেটেই থাকবে, সেটা যদি কোনো স্টেট না হয়, কোনো ধাপ সরি ধাপ না হয়, কোনো ধাপে যদি না যায়, একটা স্টেপ যদি না আগায়, তাহলে তো যা আছে সেটাই থাকবে, সুতরাং তার প্রবাবিলিটি কত হবে, নিশ্চিত, অর্থাৎ সে যা ছিল তাই থাকবে, সুতরাং এই এর প্রবাবিলিটি হবে কত, ওয়ান, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো যে তোমার মনে করো এখানে তোমার এখানে তোমার দেখা যাচ্ছে স্টেট জে একটা একটা প্রবাবিলিটি আছে, স্টেট জে তে মনে করো 0.5, ঠিক আছে, 0.5, অর্থাৎ সে পেপসোডেন্ট ইউজ করতো 50%, এখন যদি মানে পেপসোডেন্ট ইউজ করার প্রবাবিলিটি হচ্ছে 50%, তাহলে সে যদি কোনো বছর না পরিবর্তন হয়, পরের একটা ধাপ যদি না যায়, অর্থাৎ আরেকটা বছরে যদি আমরা না যাই, তাহলে সে কি এইটাতেই থাকবে নিশ্চিত সেটা, সুতরাং এইটার প্রবাবিলিটি হবে কত, ওয়ান, অর্থাৎ এটা নিশ্চিত প্রবাবিলিটি সে যে ধাপে আছে সেই ধাপে থাকবে, ঠিক আছে? তাই এটাও মাথায় রাখবা যে স্টেপ পি অফ জে টু জে অ্যাট স্টেপ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, এটাও মাথায় রাখবে, কারণ এটাও কিন্তু সবসময়ই তোমাদের লাগবে। তাহলে এটার রেজাল্ট আমরা পেয়ে গেলাম, এটা সমান হচ্ছে ওয়ান, সুতরাং এটা আমরা পেয়ে গেলাম এফ আই জে অ্যাট স্টেপ এন, ঠিক আছে? সুতরাং এখন এখান থেকে আমরা যেটা চাইছিলাম সেটা হচ্ছে এফ আই জে অ্যাট স্টেপ এন ইকুয়াল টু এটা মাইনাস এটা হয়ে গেল, পি আই জে অ্যাট স্টেপ এন মাইনাস সামিশন আর ইকুয়াল টু জিরো টু এন মাইনাস ওয়ান এফ আই জে অ্যাট স্টেপ আর PJJ at step n minus r. এখন দেখো থার্ডটাতে আমরা বলেছিলাম যে i থেকে i তেই যাবে at step n এ সমান হচ্ছে এটা, ঠিক আছে? এখন এই জায়গাটায় তুমি যদি i এর জায়গায় তুমি i তো স্টেট আছে, i এর জায়গায় তুমি যদি সরি j এর জায়গায় যদি তুমি i বসাও, তাহলে কি হচ্ছে দেখো, এটা এখানে তোমার বসতেছে কি এই জায়গাটাতে p, এটা হচ্ছে তোমার আগের ইয়েটাতে এটাতে বসাও, এখানে আমরা একটা ইকুয়েশন দিতে পারতাম, এই এই জায়গাটাতে আমরা বসালাম কি পি যে জায়গায় আই, ঠিক আছে? তাহলে যে জায়গায় আই যদি বসাই তাহলে স্টেপ এন সামিশন আর ইজ ইকুয়াল টু দেখো জিরো টু এন হয়ে গেল, এখানে যে জায়গায় আমরা বসালাম আই স্টেপ আর রয়ে গেল, তারপরে হচ্ছে যে উভয়ের জায়গায় আমরা বসালাম আই আই স্টেপটা আগের মতোই রয়ে গেল, তাহলে এখানেও আমরা যে এই কাজটা করেছি সে একই রকম ভাবে কাজটা করব, সেটা হচ্ছে আর এর ভ্যালু জিরো থেকে এন মাইনাস পর্যন্ত আমরা এখানটায় রাখবো, বাকি এন তম ভ্যালুটা আমরা এখানে বসাব। তাহলে এখানে দেখো আমরা এটা রয়ে গেল একই রকম আই আই অ্যাট স্টেপ আর আই আই অ্যাট স্টেপ এন মাইনাস আর,
শুধু r এর ভ্যালু 0 টু n মাইনাস 1 সুতরাং যোগ n তম ভ্যালুটা আমরা এখানে বসাবো r এর জায়গায় কত বসাবো n আর এখানেও r এর জায়গায় n বসাবো তো n মাইনাস n সমান 0 হয়ে গেল আর আমরা একটু আগেই বললাম যেহেতু p j j at step 0 = 1 একই ভাবে p I I at step 0 = 1 তাহলে এটা 1 হয়ে গেল সুতরাং এখানে f I I শুধু রয়ে গেল f I I at step n সো সাইড চেঞ্জ করলে আমরা যেটা পাই f I I at step n = হচ্ছে p I I at step n minus এটা ঠিক আছে তাহলে আমাদের এটার তিনটা প্রমাণই হয়ে গেল এখন আসো যে আরেকটা প্রুফ সেটা হচ্ছে শো দ্যাট ফর এনি স্টেট জে সাম অফ পি জে জে এট স্টেট এন ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস 1 মাইনাস এফ জে জে এন্ড ইফ স্টেট জে ইজ রেকারেন্ট দেন সাম অফ এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি পি জে জে এট স্টেট এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি ঠিক আছে তাহলে দেখো যে আমরা যে কথাটা বলছিলাম একটু আগে এটা কিন্তু পরের যেটা আমরা কাজ করছি সেটা কিন্তু ইয়ে না অর্থাৎ এটা কিন্তু তোমার ফার্স্ট স্টেপ ফার্স্ট টাইম না এটা মনে রাখো এটা কিন্তু প্রথমবারের মতোই যে যাবে সেটা না তোমাদের আবারও বলছি এফ দিয়ে স্মল এফ দিয়ে যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে ফার্স্ট ধাপের কথা প্রথম ফার্স্ট ধাপ না স্টেপ আই থেকে যেতে যাবে প্রথম ধাপ আর এটা হচ্ছে পি জে থেকে যেতে যাবে এটা নট নেসেসারিলি ফার্স্ট টাইম তাহলে এখানে আসো এখন আমরা একটু আগে এটা প্রুফ করে আসলাম উই নো দ্যাট পি জে জে এট স্টেপ এন ইজ ইকুয়াল টু সামেশন আর ইজ ইকুয়াল টু 0 টু এন এফ জে জে এট স্টেপ আর এন্ড পি জে জে এট স্টেপ এন মাইনাস আর তাহলে এখানে আমরা যে কাজটা করছি বোথ সাইডে টি এন দিয়ে মাল্টিপ্লাই করব এন্ড অ্যাডিং ফর অল ইন গ্রেটার দেন 1 তাহলে এখানে আমরা যে অ্যাডিং ফর অল এন মানে আমরা টি এন দিয়ে মাল্টিপ্লাই করব এবং এখানে তোমার একটু ঠিক করে দিই আমি এন এর ভ্যালু ওটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু 1 এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 তার মানে হচ্ছে আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা বোথ সাইডে টি এন দিয়ে মাল্টিপ্লাই করছি এবং যোগ করছি সেটা যোগ করছি কোথেকে আমাদের এন ইকুয়াল টু 1 থেকে মানে 1 অথবা তার চেয়ে বেশি তো আমরা সেটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যোগ করছি তাহলে এখানে দেখো এই লাইনটাতে আমরা কি করছি টি এন দিয়ে মাল্টিপ্লাই করলাম টি টু দি পাওয়ার এন দিয়ে এই সাইডে করলাম এখানেও আমরা টি টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং বোথ সাইডে আমরা সাম করলাম সেটা হচ্ছে অ্যাড করলাম সামটা n = 1 টু ইনফিনিটি n = 1 টু ইনফিনিটি এখন এটা এই পাশে রয়ে গেল একই রকম এখানে তাকাও এখানে r = 0 টু n এটা আমরা এই পাশে নিয়ে আসলাম n - 1 টু ইনফিনিটি রয়ে গেল f j j এট স্টেপ r n এট স্টেপ r এটাকে আমরা ভাঙলাম না এখনো ভাঙি নাই পরের স্টেপে গিয়ে আমরা ক্লিয়ার করব তাহলে এখানে শুধু হচ্ছে সামেশনটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি মানে এই ভিতরে ঢুকাব এন এর সামেশনটা এটাকে ভিতরে ঢুকালাম আর বাকিটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল এখন এখানে দেখো এইটা টার্মটা আগের মতোই রয়ে গেছে এখানে আমরা সামেশন আর কিন্তু 0 টু এন এই 0 টু এন এর সাথে আমরা এই যেহেতু এইটা আর এর ভ্যালু আর ইজ ইকুয়াল টু 0 টু এন সুতরাং এই যে এখানে পাওয়ারটা কি আছে আর আছে তো এটাকে আমরা আর এর সাথে নিয়ে আসি এবং টি টু দি পাওয়ার এন যেটা সেটাকে আমরা দু ভাগে ভাগ করছি একটা হচ্ছে টি দেখো টি টু দি পাওয়ার আর আর হচ্ছে টি টু দি পাওয়ার এন মাইনাস আর দুটো মিলে যোগ করলে কি হয় টি টু দি পাওয়ার এন হয় না তাহলে এটাকে আমরা টি টু দি পাওয়ার আরটাকে এই পাশে নিয়ে আসলাম কারণ আমাদের এখানে সামেশনটা আর থেকে শুরু আপ টু এন পর্যন্ত তাহলে এটাও এই পর্যন্ত রয়ে গেল প্লাস সাথে এখন আসলো বাকিটা এন মাইনাস ওয়ান কারণ বাকি প্রশ্নটা হচ্ছে এন এর তো এখানে দেখো এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি রয়ে গেল আর টি জে জে এন মাইনাস আর এন মাইনাস আর আর টি টু দি পাওয়ার এন মাইনাস আর এখানে দেখো এখানকার এন থেকে আমরা এখানে এন মাইনাস আর রাখলাম বাকি টি টু দি পাওয়ার আরটা এখানে নিয়ে আসলাম ওকে তাহলে আমাদের টোটালটা কি হয়ে গেল টি টু দি পাওয়ার এন হয়ে গেল
এখন আসো যে এখানে তোমাদের সামিশন এই জায়গাটা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে আমরা এখানে সামিশনটা শুরু করেছিলাম 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এখন আমরা এই ইয়েতে সামিশনটা শুরু করছি, এখানেও খেয়াল করো n এর ভ্যালুটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত শুরু করেছি, কিন্তু এখানে আমরা পরের টার্মে এসে আমরা সামিশনটা শুরু করছি 0 থেকে। তাহলে সামিশনটা 0 থেকে শুরু করা মানে হচ্ছে এখানে পি জে জে এই যে n এর ভ্যালু কত বসানো, একটা মান 0 বসানো। তাহলে আমরা এখানে যে জিনিসটা একটা 0, আমাদের শুরু কিন্তু 1 থেকে, তাই না? তাহলে আমরা শুরু যেহেতু 1 থেকে, আমরা কি করলাম n এর ভ্যালু আমরা 0 থেকে ইনফিনিটি বসালাম, আর মাইনাস করলাম হচ্ছে কিসেরটা, ওই p 0 0 টা, অর্থাৎ n ইকুয়াল টু 0 এর ভ্যালুটা, যেটা এখানে যেটা অতিরিক্ত অ্যাড করেছি আমরা, সেটাকে আমরা এখানে মাইনাস করে দিলাম। তো এখানে আসলে যদি লিখতে তোমাদের লিখতেও পারতা সেটা যে p p যে যে অ্যাট স্টেপ 0 এভাবে লিখতে পারতা, যে তাহলে আমাদের এটা থেকে দেখো খেয়াল করলে দেখো এটা 0 টু ইনফিনিটি, আর এখানে p 0 0 অ্যাট স্টেপ n মাইনাস t টু দি পাওয়ার n, এটা লিখলে এটা কিন্তু আলটিমেটলি এই 0 থেকে 0টা চলে গেলে 1 থেকে শুরু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তাহলে আর আমরা জানি যে এই p j 2 j অ্যাট স্টেপ 0 ইকুয়াল টু 1, সেই কারণে এখানে পুরোটা মাথা থেকে মানে সরাসরি মাইনাস 1 বসিয়ে দেওয়া হয়েছে, ওকে? এখন এখানে দেখো এটা যেটা r ইকুয়াল টু 0 টু n এটা রয়ে গেল, t টু দি পাওয়ার r রয়ে গেল, এখানে আমাদের ঠিক এখানে r এর ভ্যালু n এর ভ্যালু 0 টু ইনফিনিটি p j j অ্যাট স্টেপ n। এখন এখানে আমরা যে আগে যে কাজটা করেছি একই রকম কাজই এখানে করব, সেটা হচ্ছে যে কাজটা এখানে করেছো দেখো এখানে n এর ভ্যালু আমরা একটু আগে যে কাজটা করেছি সেরকমই, অ্যাকচুয়ালি এখানে n এর যদি তুমি মানটা বসাও যেহেতু এটা ইয়ের টার্ম, অর্থাৎ আমরা একটু আগেই যে দেখিয়েছি যে r এর n এর n ইজ টু 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি p j j অ্যাট স্টেপ n t টু দি পাওয়ার n, যেহেতু এখানেও n এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে পরে এই টার্মটা 1 হয়ে যায়, ঠিক আছে? এই একটা টার্ম 1 হয়ে যায়, যার কারণে সরাসরি আমরা এটা ঠিক থেকে এটা লিখতে পারি। তাহলে পরেরটাতে আসো, এই টার্মে যদি আমরা আগে আবার একটু যাই, এখন এই টার্মটাতে যদি আমরা t এর ভ্যালু 1 বসাই তাহলে আমাদের কি আসে দেখো, যদি t এর ভ্যালু 1 বসাই তাহলে এখানে দেখো যে আমাদের আগেরটাতে t ছিল, এখানে t ছিল, সুতরাং এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি j j অ্যাট স্টেপ n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানেও আগের মতো t সরি f j টু j অ্যাট স্টেপ r ইনটু সামেশন t j টু j অ্যাট স্টেপ n, কারণ আমাদের t ভ্যালুটা এখানে আসলে 1 বলেছিলাম আমরা, ঠিক আছে? এখন দেখো যে এখান থেকে আমাদের এই এইটা রয়ে গেল, এই এটা আমরা এই সাইডে নিয়ে আসলাম, এটাকে 1 টা এই পাশে চলে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে n টু ইনফিনিটি n ইজ টু 0 টু ইনফিনিটি কমন আছে p j j, আর এখানেও n ইজ টু 0 টু ইনফিনিটি p j j অ্যাট স্টেপ n কমন আছে। সো এখান থেকে আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি, কমন নিলে আমার থাকছে 1 মাইনাস এই পোর্শন, ঠিক আছে? এটা হয়ে গেল ইকুয়াল টু 1। সো আমরা বলতে পারি n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি p j j অ্যাট স্টেপ n ইকুয়াল টু 1 বাই b, আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে দেখো এই সাম অফ f j j অ্যাট স্টেপ r এটা সমান আমরা জানি আবার কি ক্যাপিটাল f, এটাকে আমরা সামিশন f j j অ্যাট স্টেপ r ইকুয়াল টু আমরা জানি ক্যাপিটাল f j j, ঠিক আছে? তো এটা আমরা আগে বলে আসছি করে আসছি, ঠিক আছে? যেতে যেতে যাবার টোটাল যে যে থেকে যেতে যাবার জন্য যে টোটাল প্রবাবিলিটি গুলো আছে সেটা যোগফল। তো এটা আমরা বসিয়ে দিলাম, এটা সমান আমরা বসিয়ে দিলাম f j j, আর ইফ যদি ইফ দ্য স্টেট j ইজ রেকারেন্ট, যদি j রেকারেন্ট হয় তাহলে j থেকে যেতে ফিরে আসাটা নিশ্চিত, দ্যাট মিন্স তার প্রবাবিলিটি হয়ে যাবে কত 1, অর্থাৎ সবগুলোর এই যোগফল যতই যে থেকে যেতে তার মাঝখান দিয়ে যাই যাক না কেন, অর্থাৎ
তুমি পেপসোডেন্ট ইউজ করতা, আবার পেপসোডেন্টই ব্যাক করবা আট ধাপে, এর মাঝখানে যত যাই ইউজ করো না কেন শেষ পর্যন্ত তুমি পেপসোডেন্টই ইউজ করবা, এই সবগুলো ধাপে যোগফল এসে তোমার কত হবে, ওয়ান হবে। সুতরাং যদি জে রেকারেন্ট হয় তাহলে এফ জে 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 সমান কত হবে, ওয়ান। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস ওয়ান বাই জিরো, দ্যাট মিনস ওয়ান বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, তাহলে আমরা একটু এখানে শেষ করছি আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমরা হয়তো বাকি অন্য একটা ক্লাস নিয়ে শুরু করবো।